ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায়, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বসন্তের শুরুতেই দুর্যোগের ঘন ঘটা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, সেই সাথে বইবে দমকা হাওয়া। সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এর ফলেই এই রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, আর তার জেরেই এই দুর্যোগ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সেই সঙ্গে গতকাল রাত থেকে উত্তর চব্বিশ পরগনা জেলাগুলিতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার আকাশের, বিভিন্ন জায়গায় আবার হয়ে গিয়েছে এক দু পশলা বৃষ্টিপাত। সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আজ শিলাবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আজ ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদিয়ায়, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল আরও খারাপ হবে পরিস্থিতি। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে শনিবারের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এই সপ্তাহ জুড়ে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার বেশ খানিকটা বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2 ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রার পরিবর্তন হলেও উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আগামী কয়েকদিন পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বসন্তের শুরুতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া পছন্দ করছেন না অনেকেই। বসন্তকে উপভোগ করার আগেই বাধা হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টিপাত। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি তাপমাত্রারও পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।